কিছুক্ষণের মধ্যেই দেশে আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ করোনা ভ্যাকসিন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এগুলো সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে ইপিআই সংরক্ষণাগারে। এ বিষয়ে সবশেষ জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন, পালা হয়তো ধীরে ধীরে কমে আসছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো আর আধা ঘন্টা বা তার কিছু সময়ের মধ্যেই এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এই অবতরণ করতে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার যে বিশেষ কার্গো বিমানটি, সেই বিমানটি। এবং এতেই কিন্তু আসছে যে করোনা ভ্যাকসিনের ভারতের সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে যে 20 লাখ ডোজ, এবং এরই মাধ্যমেই কিন্তু প্রথমবারের মতো এই যে ভ্যাকসিন পেতে যাচ্ছে বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে, সেই গেটের সামনে ভ্যাকসিন যে বহন করে বিশেষ গাড়ি, ভ্যাকসিন বহন করার যে বিশেষ গাড়ি, সেই গাড়ি দুটি কিন্তু অপেক্ষা করছে। তারা অনুমতিসহ সার্বিক যে তাদের এখানে যে কিছু দাপ্তরিক কাজ আছে সেগুলো শেষ হলেই তারা ভেতরে ঢুকবে। এবং দেখতে পাচ্ছেন যে ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহারস্বরূপ ভারতে উৎপাদিত 20 লাখ ডোজ ভ্যাকসিন, এই 20 লাখ ডোজ ভ্যাকসিনই এই গাড়ি বহন করা দেওয়া হবে। এবং ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে একটি প্লাকার্ড সম্বলিত এখানে বাংলাদেশ ভারতের পতাকাসহ মৈত্রীর একটি প্রতীক দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমি যেটি দেখতে পাচ্ছি যে দুটি গাড়ি এরই মধ্যে কিন্তু এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করেছে এবং আরেকটি গাড়ি অপেক্ষামান রয়েছে। মূলত এই গাড়িগুলো ইপিআই এর টিকাদান কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচির জন্যই ব্যবহার করা হয়। এবং সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি রয়েছে সেটি কিন্তু 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখতে, অর্থাৎ স্বাভাবিক যে ফ্রিজ, আমরা যে যদি বলি খুব সহজ ভাষায় যে বাসা বাড়িতে আমরা যে ধরনের ফ্রিজে যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রাই আসলে এটা সংরক্ষণ করা যায়। এবং এরই মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই সংরক্ষণের জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একদম জেলা পর্যায় পর্যন্ত, জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত নেওয়া হয়েছে। যেহেতু কেন্দ্রীয় টিকাদান যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির আওতায় আগে থেকেই এ ধরনের তাপমাত্রায় টিকা সংরক্ষণের অভিজ্ঞতা রয়েছে। এবং এই মুহূর্তে যে গাড়ি দুটি আমরা দেখছি যে গাড়ি দুটি যাচ্ছে, এতে করেই কিন্তু যে তথ্য আমরা পেয়েছি যে এই দুটি গাড়িতেই যে 20 লাখ ডোজ আসছে সেই 20 লাখ ডোজ এই দুটি গাড়িতেই নেওয়া যাবে। এবং প্রথমে এটি এখান থেকে বিমানবন্দর থেকে এই ভ্যাকসিনগুলো রিসিভ করবেন, অর্থাৎ কেন্দ্রীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক তিনি এসেছেন এবং তিনি এটি রিসিভ করবেন। এবং তিনি এর রিসিভ করে ইপিআই এর যে গোডাউন রয়েছে, মূলত আমরা এর আগে যে বিষয়টি জানতাম যে 3টি গোডাউন রয়েছে, তেজগাঁওয়ে 2টি এবং ইপিআই সদর দপ্তরের নিচে একটি, অর্থাৎ মহাখালীতে আরেকটি, সেখানে নেওয়া হবে। তবে সবশেষ তথ্য যেটি জানতে পেরেছি সেটি হয়তো বা এখানে তেজগাঁও ইএনটি হাসপাতাল, অর্থাৎ নাক্কান গলা হাসপাতাল যে রয়েছে, সেই নাক্কান গলা হাসপাতালের পাশে একটি ইপিআইয়ের একটি যদি বলি গোডাউন, সেই গোডাউন রয়েছে বা রক্ষণাগার রয়েছে, সেখানে এগুলো নিয়ে যাওয়া হবে। তো সবশেষ প্রস্তুতি যেটা দেখলে যে একটি গাড়ি ভিতরে ঢুকেছে আর একটি অপেক্ষামান রয়েছে এবং এটিতে করেই এখান থেকে সরাসরি সেখানে নিয়ে যাবে, সেখানে সংরক্ষণ করা হবে। এবং প্রথম যে এই 20 লাখ ডোজ, এই 20 লাখ ডোজ কিন্তু আগামী কয়েকদিনের মাধ্যমেই, যেটি আমরা জানি যে কুর্মিটোলায় প্রথমে 25 জন এবং পরে ঢাকার 5টি হাসপাতালে আরও 400 থেকে 500 জনের মাধ্যমে পরীক্ষামূলক বা ড্রাই রানের মাধ্যমে এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করবে বাংলাদেশ। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে দেওয়ার মতো সবশেষ তথ্য। ভারতের উপহার করোনা ভ্যাকসিন ডোজের সবশেষ জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রিপোর্টার লিমন।